হ্যালো এভরিওয়ান, আমি ব্যাকবেঞ্চার। তোমাদের সকলকে ওয়েলকাম টু বাংলার ব্যাকবেঞ্চার ইউটিউব চ্যানেলে। তো গাইজ, তোমরা যারা এবছর পলিটেকনিক করবে, তো তোমাদেরকে কিন্তু একটা জেক্সপো এক্সাম দিতে হবে, ঠিক আছে? তো সেই জেক্সপো এক্সাম এর জন্য একটা ফর্ম বেরোবে, সেই ফর্মটা কবে বেরোবে এবং এই ফর্মটা বেরোনোর পরে তোমাদের কি করতে হবে এবং তোমাদের এক্সাম কবে হবে, অ্যাডমিশন কবে হবে, ঠিক আছে, সেই সেই ডেটগুলো কবে, সেগুলো নিয়ে আজকে এই ভিডিওটা আমি করছি। তো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, খুব হেল্পফুল ভিডিও হতে চলেছে তোমাদের জন্য। তো প্রথমে বলবো যে তোমাদের জেক্সপোর যে ফর্মটা, সেই ফর্মটা কবে বেরোবে, সেই যে ফর্মটা বোর্ড থেকে যেসব যে ডেটগুলো পাবলিশ করা হচ্ছে সেটাই আমি বলছি এখানে তোমাদের, যে ফেব্রুয়ারি মাসে তোমাদের হচ্ছে জেক্সপো ফর্মটা বেরোবে, ফেব্রুয়ারি মাসে। দেখো এখন তো ফেব্রুয়ারি মাস চলছে, বাট এক্স্যাক্টলি যে ডেটটা সেই ডেটটা কিন্তু বলে দেয়নি বোর্ড থেকে, জাস্ট মাস কোন মাসে দেবে সেটা মেনশন করে দিয়েছে। তো যে মাসে যে যে তারিখেই দিক না কেন, আমি কিন্তু তোমাদেরকে সঙ্গে সঙ্গে জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে এবং কীভাবে ফর্মটা ফিল আপ করতে হবে, কী প্রসেস আছে, কী ডকুমেন্টস লাগবে, সব কিছু কিন্তু এই ইউটিউব চ্যানেলে কিন্তু আমি পাবলিশ করব। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কিন্তু খুব হেল্পফুল হবে তোমাদের। তো ফেব্রুয়ারি মাসে তোমাদের বেরোবে এবং জেক্সপো যে এক্সামটা, ফর্মটা বেরোলো, ফর্মটা ফিল আপ করে কলেজে জমা দিয়ে দিলে, এইবার হচ্ছে তোমাদের যে এক্সামটা, এক্সামটা কবে হবে। দেখো এটা ফেব্রুয়ারি মাসে ফর্ম বেরোচ্ছে, মে মাসের 5 তারিখে গিয়ে তোমাদের জেক্সপো এক্সাম হবে, মে মাসের 5 তারিখে তোমাদের জেক্সপো এক্সাম হবে। তাহলে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, এই 4টে মাস তোমাদের হাতে আছে, ঠিক আছে? এবার দেখো 4টে মাস তো হাতে আছে বললাম, এবার অনেকে কী করবে যে মাধ্যমিক দিয়ে জেক্সপো দেবে, ঠিক আছে? তো মাধ্যমিক দিয়ে তোমরা যারা জেক্সপো দেবে, তো মাধ্যমিকের ক্ষেত্রে তোমাদের এক্সাম শুরু হচ্ছে 23শে ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এবং মার্চ মাসের 4 তারিখে তোমাদের যে মাধ্যমিক এক্সাম শেষ হচ্ছে। তো তোমরা যারা মাধ্যমিক দিয়ে দেবে, তোমরা তো এখন জেক্সপোর জন্য প্রিপারেশান নিতে পারবে না, কারণ হচ্ছে মাধ্যমিক একটা বড় ইম্পর্ট্যান্ট একটা এক্সাম, ওটাকে ভালো করে দিতে হবে। তো বলবো তোমরা যারা মাধ্যমিক দিয়ে দেবে, মাধ্যমিক এক্সামটা আগে ভালো করে দাও, তারপরে জেক্সপোর জন্য প্রিপারেশান নেবে। আর হ্যাঁ, তোমরা যারা মাধ্যমিক দিয়ে ডিপ্লোমা বা পলিটেকনিক করবে বা জেক্সপো এক্সাম দেবে, তোমাদের জন্য একটা সুখবর আছে। সুখবরটা হচ্ছে তোমাদের জন্য আমি একটা কোচিংয়ের ব্যবস্থা করেছি, সেই কোচিংয়ের মাধ্যমে তোমরা 2 থেকে 3 মাসের মধ্যে কিন্তু একটা ভালো পড়াশোনা করতে পারবে, ঠিক আছে? অনেক অভিজ্ঞ স্যার দিয়ে তোমাদের কোচিং দেওয়া হবে। তো তোমরা যদি কেউ কোচিং করতে চাও আমার কাছে, তাহলে কিন্তু আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। ডিসক্রিপশনে আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছি, ওইখানে আমার ফেসবুক আইডি দিয়ে দিয়েছি, ওইখানে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবে। তো তোমাদের হচ্ছে বললাম যে 5 তারিখে তোমাদের, মে মাসের 5 তারিখে এক্সাম হবে। এবার মে মাসের 5 তারিখে এক্সাম হওয়ার পরে তারপর তোমাদের একটা রেজাল্ট আসবে, র্যাঙ্ক আসবে, ঠিক আছে? তারপরে কাউন্সিলিং করতে হবে, চয়েস ফিলিং করতে হবে, কলেজে গিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশন করতে হবে। সেই ডেটগুলো কিন্তু এখনও পাবলিশ হয়নি, বাট একটা ডেট পাবলিশ করেছে, সেটা হচ্ছে আগস্ট মাসের মধ্যে কিন্তু তোমাদের অ্যাডমিশন প্রসেস ফুললি ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে, আগস্ট মাসের আগে। তো এর মধ্যে যে এক্সাম হয়ে গেল, এক্সামের পরে যে কী রেজাল্ট কবে আসবে, তারপরে কী করতে হবে, ডকুমেন্টস ভেরিফিকেশন, কী কী ডকুমেন্টস লাগবে, কী কী সার্টিফিকেট তোমাকে বানাতে হবে, যাবতীয় সব কিছু কিন্তু আমার এই চ্যানেলে ভিডিও আসতে চলেছে। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, খুবই হেল্পফুল একটা তোমাদের হতে চলেছে। তো যদি এই ভিডিওটা ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে দিও, একটু কমেন্ট করে জানিও কেমন লেগেছে, এবং তুমি যদি এই চ্যানেলে নতুন হও তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের ভাবনা চিন্তার খেয়াল রেখো। থ্যাংক ইউ।